वेलकम बैक। আজকের এই ভিডিওটা দেখার পরে আপনাদের মুখ থেকে এই একটাই লাইন বের হবে। ফ্যাক্ট নাম্বার 5, গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড। এই নামটা বা এই বইটার সঙ্গে আপনি বা আমরা সবাই তো কম বেশি পরিচিত, বাট আপনি কি কখনো ভেবে দেখেছেন গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড এই বইটা তৈরি করার আইডিয়াটা প্রথমবার কিভাবে এসেছিল? 10th November 1951 স্যার হিউজ বিভার, সেই সময় যিনি গিনেস ব্রিভারির ম্যানেজিং ডিরেক্টর ছিলেন, তিনি একটা পার্টিতে গিয়েছিলেন। সেখানে একটা প্রশ্ন নিয়ে আলোচনা হতে হতে হঠাৎ করে ব্যাপারটা তার বন্ধুর সঙ্গে তর্কাতর্কির জায়গায় চলে আসে। প্রশ্নটা ছিল, পুরো ইউরোপের মধ্যে সব থেকে স্পিডে কোন পাখি উড়তে পারে? ব্যাস, তর্কাতর্কির পরে তারা প্রত্যেকেই তাদের বাড়িতে ফিরে যান এবং তারা এরপরে অনেক বইপত্র ঘেঁটে এই প্রশ্নের উত্তর কিন্তু কেউই বের করতে পারেন না। আর সেই থেকেই স্যার হিউজ বিভারের মাথায় এই আইডিয়াটা আসে যে এরকম একটা বই বানালে কেমন হয়, যাতে এই ধরনের ফ্যাক্টসের পুরো আইডিয়া বা প্রপার ডিটেলস থাকবে। এই বইটা বানানোর আইডিয়াটা বলা যায় যে এটা ব্রেন চাইল্ড স্যার হিউজ বিভারের, বাট তিনি এর সঙ্গে অ্যাসোসিয়েট করেন নোরিস আর রস ম্যাকহোয়েটারকে। আর ফাইনালি ফ্লিট স্ট্রিট লন্ডনে 1955 গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড ফাউন্ডেড হয়ে যায়। গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের ফার্স্ট কপি মার্কেটে প্রকাশিত হয়ে যায়। ফ্যাক্ট নাম্বার 4, এরিয়া 51। এই জায়গাটা ইউনাইটেড স্টেটসে, এটা মেইনলি ইউনাইটেড স্টেটসের এয়ারফোর্সের একটা ঘাঁটি, বাট এটা টাউন থেকে ভীষণ রিমোট এরিয়াতে, অনেকটাই দূরে, আর এখানে এন্ট্রি বা এর আশেপাশে ঘোরার কোনো অ্যালাউড নেই। এই এরিয়া 51 এর আশেপাশে যদি কেউ চলে যায় বা এর আশেপাশে যদি কাউকে ঘুরতে দেখা যায়, ইনস্ট্যান্ট তাকে কিন্তু সেইখানে শুট করে মেরে দেওয়া হয়। একটা কনস্পিরেসি থিওরিজের মতে এই জায়গাটাতে এলিয়েন্সদেরকে সম্ভবত বন্দি করে রাখা হয়েছে, যেটা অবশ্যই আমেরিকা দাবি করে থাকে, এবং এখানে নাকি এলিয়েন্সদের উপরে বিভিন্ন পরীক্ষামূলক ইমপ্লিমেন্টও করা হয়। কি ঠিক আর কি ভুল সেটা আমেরিকাই জানে। ফ্যাক্ট নাম্বার 3, এবারে না একটা ইন্টারেস্টিং সাইকোলজিক্যাল ফ্যাক্ট শুনুন। আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন, যখন আপনি কারোর সঙ্গে কথা বলেন, হঠাৎ করে যদি এরকম হয় যে আপনাকে একটু জিজ্ঞেস করলো, এই তোর সঙ্গে একটা কথা আছে, নিশ্চয়ই খেয়াল করে দেখবেন ইনস্ট্যান্টলি এক মিনিটের মধ্যে আপনার লাস্ট কিছুদিনে আপনি যত কুকর্ম করেছেন পুরো তার সব হিস্ট্রি আপনার ব্রেনের মধ্যে চলে আসবে নিমেষেই। ফ্যাক্ট নাম্বার 2, মার্কেটে ফেমাস বা ব্র্যান্ড বানানোর জন্য মানুষ কি কি না করতে পারে তার একটা নমুনা দেখুন। পুনেতে একটা সেলুনে এই রকম 80 গ্রাম ওয়েটের একটা রেজার দিয়ে এই সেলুনওয়ালা ভাই এর দাড়ি কাটছে। 80 গ্রাম সোনা দিয়ে বানানো এই রেজারটার দাম 4 লাখ টাকা। এই সেলুনে একবার শেভিং করতে গেলে 100 টাকা করে চার্জ নেওয়া হয়। ভাই ক্যা কহনা ইনকা। ফ্যাক্ট নাম্বার 1, পান্ডা কিরকম দেখতে? এরকম, বাট আপনি জানেন কি, এই পান্ডার মতো দেখতে এই ওয়ার্ল্ডে এক ধরনের পিঁপড়েও আছে। এই দেখুন, একদম পান্ডার মতো দেখতে না, কালার কম্বিনেশনটা আর এর শেপটাও কিছুটা। এই পিঁপড়ের প্রজাতির নাম ইউসপিনোলিয়া মিলিটারিস, আর এটাকে লোকালি পান্ডা অ্যান্টো বলে। আজকের এই পুরো ভিডিওটা আপনাদের কেমন লাগলো এটা নিশ্চয়ই আপনারা আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল বাটনে অবশ্যই প্রেস করবেন। সবাই ভালো থাকবেন, টেক কেয়ার, টাটা।